আসসালামু আলাইকুম সবাইকে, আমি সুজন, আছি সুজন আমিন দুনিয়াতে। তো আজকে নিজে বিষয়টা নিয়ে সবার সাথে আলোচনা করব। আলোচনার আগে বললাম নেই, আপনারা যারা যারা আমার চ্যানেলটা দেখেন, ঠিক আছে, এবং আমার যে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার সাথে সংযুক্ত আছেন, আর যারা নতুন আসতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমি প্রথমে বলতাছি। তারপর বলি মালয়েশিয়ার যে পোলিং বিষয়, ঠিক আছে, এই মাসে শুরু হবে। তো শুরু হওয়ার আগে কিন্তু আপনার ইয়া করতে হবে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মেডিকেল করতে হবে। মেডিকেলে আপনার সাধারণত কী কী থাকে জানেন যে সবাই, ঠিক আছে, বিশ্বের যে কোনো দেশেই আপনি যদি যান কাজের জন্য, ঠিক আছে, অথবা স্টুডেন্ট ভিসা, তখন দেখা যায় যে মেডিকেল করতে হবে। মালয়েশিয়া কিন্তু আলাদা না, মালয়েশিয়ারও কিন্তু আসার সময় অবশ্যই আপনাকে মেডিকেল টেস্টে পাস হতে হবে। এবং মেডিকেল টেস্টগুলো সাধারণত কী হয়, প্রথমত আপনার যেটা, এটা হচ্ছে আপনার চোখ, চোখের টেস্ট করতে হবে। কারণ হচ্ছে আপনার চোখে একটা কাজ দিল, ঠিক আছে, এই কাজে যদি আপনি যদি চোখে যদি কম দেখেন তাহলে তো হবে না, ঠিক আছে, যার কারণে চোখের টেস্টটা করা হয়। আপনার কতটুকু ইয়া আছে আর কি, ক্যাপাবিলিটি আছে চোখ দিয়ে আপনার জিনিস ইয়া করার, চিনার, ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিতীয় যেটা, এটা হচ্ছে আপনার বুকে, ঠিক আছে, এক্স রে করা হয়। সাধারণত আপনার যক্ষা আছে কি না, তারপর হচ্ছে আপনার অনেকের দেখা যায় যে বুকে কিন্তু ছিদ্র থাকে, ঠিক আছে, ওই ছিদ্র আছে কি না, তারপর হচ্ছে এগুলার জন্যই সাধারণত, আর কোনো মেজর কোনো ধরনের ইয়ে আছে কি না আর কি, যক্ষা টক্ষায় সেই। তারপর হচ্ছে আপনার যেটা, সেটা হচ্ছে ব্লাড টেস্ট করা হয়। হ্যাঁ, ব্লাড টেস্টটা করা হয় সাধারণত আপনার মেন যে ইয়েগুলো আছে এগুলোর ভিতর অনেকটাই হচ্ছে আপনার ব্লাডের ভিতর কোনো ধরনের জ্যাম আছে কি না, মানে জ্যাম বলতে ভাইরাস টাইরাস আছে এই সেই আবিজাবি আছে কি না, তারপর হচ্ছে আপনার এইচআইভি এইডস আছে কি না, তারপর হচ্ছে আপনার সাধারণত আর কি এগুলোর কারণে সাধারণত করা হয়। আর যেটা হচ্ছে এটা সাধারণত দেখা যায় যে অনেক সময় আপনার ইয়ে করা হয়, নর্মাল, ঠিক আছে, এটা কোনো তেমন কোনো কিছুই না, আপনার শরীরের ইয়া কেমন আর কি, ঠিক আছে, যে আপনার কোনো ধরনের এই ব্লাড প্রেশার, ঠিক আছে, নর্মাল নাকি হাই নাকি লো এটা দেখার জন্য। আর হচ্ছে ইউরিন টেস্টটা করা হয়। হ্যাঁ, ইউরিন টেস্টটা কিন্তু খুবই একটা মেজর, এটা আমি বলি ফ্র্যাঙ্কলি, আমার এক বন্ধু ছিল, বন্ধু তার হচ্ছে 3 নম্বর না জানি 4 নম্বর মানে ইয়া সিল লাগানোর সময় মালয়েশিয়াতেই প্রথমবার দেখা গেছে যে তার ইয়ার সাথে ইউরিনের সাথে বীর্য গেছে। পরে তার ডাক্তার আবার বলছে যে সেকেন্ড টাইম আবার করার জন্য, পরের দিন আবার গেছে, সে আবার ফিট হয়েছে, ঠিক আছে। তো ইউরিন টেস্টটা করার আগে যেটা করবেন, অবশ্যই সবাই আছে না ডাবের পানি খাই নেবেন, ঠিক আছে, মানে যেদিন আপনি ইয়েতে যাবেন মেডিকেলে যাবেন, মেডিকেলের আগেই আপনি পর্যাপ্ত পরিমাণে ডাবের পানি খাইয়া সকালবেলা, তারপর রাত্রেও পারলে 2-1টা মারা দিবেন, তো দেখা যায় যে আর কোনো ধরনের সমস্যা টমস্যা হয় না। তো আমি আবারও বলি যে 4টা যে মেজর যে টেস্ট, এটা হচ্ছে আপনার চোখের টেস্ট হয়, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার এক্সরে, ঠিক আছে, বুকের এক্সরে করা হয়। তারপর হচ্ছে তৃতীয় যেটা, এটা হচ্ছে ব্লাড টেস্ট করা হয়। আর 4 নম্বর যেটা, এটা হচ্ছে ইউরিন টেস্ট, মানে মূত্র পরীক্ষা করা হয় আর কি। এই টেস্টগুলোই সাধারণত করা হয়ে থাকে, এখানে ভয় পাওয়ার কোনো ধরনের কোনো কিছু নাই। তা আশা রাখি যে যারা যারা ইয়েতে আসবেন, ঠিক আছে, মালয়েশিয়াতে আসবেন মেডিকেল নিয়ে যারা যারা চিন্তিত আছেন, তারা কোনো ধরনের চিন্তা করবেন না, এইগুলা খুবই নর্মাল এবং খুবই স্বাভাবিক, এই টেস্টগুলো হয়, বিদেশে আসতে গেলে এগুলো হয়। তো 9 তারিখে হচ্ছে আপনার একটা ইয়া, 9 তারিখের পরে হয়তো একটা ইয়া আসবে যে কোথায় মেডিকেল করতে হবে, কিভাবে করতে হবে এবং মেডিকেলে কি কি থাকবে, ঠিক আছে, এই দিক নির্দেশনাগুলো থাকবে 9 তারিখের পরে। সরকার থেকে যখন ইয়া করবে মেডিকেল সেন্টারগুলোর নাম যখন বলবে, তখন আশা রাখি যে আপনারা সবাই এই যে কথাগুলো বললাম এগুলোর বাইরে কোনো কিছুই হবে না, তো উপকৃত হবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অগ্রিম শুভকামনা যারা যারা মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন, আর যারা যারা প্রশ্ন করতেছেন আমি প্রশ্নের নিয়মিত উত্তর দিচ্ছি। গত একটা ভিডিওতে আমি প্রায় 12টা প্রশ্ন, কমন যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর আমি উত্তর দিচ্ছি, এবং আশা রাখি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে, এবং অনেক উপকৃত হবে। আর আরেক ভাই বলছে যে আমার চ্যানেলটা নাকি নিউজ চ্যানেল, আসলে ভাই এটা নিউজ কোনো চ্যানেল না, আমি কোনো মানে ইয়া না, ঠিক আছে, সাংবাদিক না, সাংবাদিক যদি হইতাম তাহলে বলতে পারতেন যে আমি নিউজ চ্যানেল ইয়া করি। আমি কোনো জায়গায় মানে নির্দিষ্ট পরিমাণে, ঠিক আছে, নির্দিষ্ট একটা জায়গায় বসে অথবা দাঁড়ায় কথা বলি না, সবসময় হাঁটার ভিতরে কথা বলি, এই কথাগুলো শুনলে আপনাদের উপকার হবে, ঠিক আছে, যার কারণেই আমার এই ব্লগগুলো বানানো। আর সেকেন্ড কোনো আর কোনো ধরনের
কারণ নাই, ঠিক আছে? আপনাদেরও অনেক ধরনের প্রশ্ন থাকে, প্রশ্নগুলোর উত্তরও আপনারা যথাযথ পান। আমি যখন ইয়াতে আসি, ঠিক আছে, আমিও আসছি, তখন অনেক ধরনের ইয়ে ছিল, কিউরিওসিটি ছিল, অনেক ধরনের প্রশ্ন ছিল বাট অ্যান্সার পাই নাই, অনেক কিছু জানার ছিল বাট জানতে পারিনি। আমি চাই যে আমার মাধ্যমে সবাই জানুক জিনিসগুলা, যে যে জিনিসগুলো আমি ফেস হয়েছি এই জিনিসগুলা যেন সবাই ফেস যেন না যেন হইতে হয়, এবং আমি আশা রাখি যে সবাই উপকৃত হবেন এখান থেকে, যার কারণে সবাই আমার পাশে আছেন, আশা রাখি যে আরও ভালোভাবে পাশে থাকবেন আর কি, একটু জোরালোভাবে। তো জোরালোভাবে পাশে থাকার জন্য কী করতে হবে? অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর হচ্ছে মাঝে মাঝে একটু থামস আপ দিয়েন, লাইকস। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও সবার মঙ্গল কামনায় আমি মালয়েশিয়া থেকে সুজন বিদায় নিচ্ছি, সুজন আমিন দুনিয়া থেকে। তো আসসালামু আলাইকুম।